গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকাল বললে ভুল হবে, ভোর বলতে পারো, 4:09 বাজে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি বলে ওটা উল্টো লাগছিলো, তো তখন বাজে 4:09 আর আমি তখনই উঠেছি। হ্যাঁ, খুব সকালবেলায় উঠতে আমার প্রচণ্ড সমস্যা হয়, শুধু আমার বললে ভুল হবে, এটা আই থিঙ্ক অনেকেরই হয়, কারণ ভোরবেলায় দেখবে ঘুমটা একটু ভালো হয়, কিন্তু ভালো ঘুম হলে তো আর হবে না, কাজ তো করতে হবে, তাই না? তাই খুব ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি আমি আর বাবা। আমি আর বাবা যাচ্ছি হচ্ছে কলকাতায় কিছু কাজের জন্য, তোমাদের বলেছিলাম না গত ভিডিওতে, কেউ কেউ হয়তো আইডিয়া করতে পেরেছো, তো তবে তোমাদের পরে বলছি, দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের ট্রেন ছিল 6:48 বহরমপুর কোর্ট থেকে একদম শিয়ালদা পর্যন্ত। তো এখন আমরা বহরমপুর স্টেশনে চলে এসেছি, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম সেই 4:30, হ্যাঁ 4:30 দিকে বাড়ি থেকে বেরিয়ে তারপর ডোমকল থেকে বাস ধরে সরাসরি গেছিলাম বহরমপুর। বহরমপুরে আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি, প্রায় 6:10 নাগাদ পৌঁছে গেছিলাম, কিন্তু ট্রেন আমাদের অনেকটাই লেট ছিল, প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট মতো লেট ছিল, সেই কারণে অনেকক্ষণই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর আমরা গেছিলাম 6:48 ট্রেন, মানে ভাগীরথী এক্সপ্রেসে। ভাগীরথী এক্সপ্রেস আসার আগে একটা ট্রেন গেল বহরমপুর থেকে শিয়ালদা, তো ওই ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, তো বাবা আবার বলছিল যে চলো ওই ট্রেনে চলে যায়। আমি এবার বললাম যে না, ওই ট্রেনে এখন ফাঁকা আছে, পরবর্তীকালে ওইদিকে গিয়ে অনেক ভিড় হয়ে যাবে, তখন ভিড় হলে কি হয়, জায়গা এক্সচেঞ্জ করে বসতে হয়, তখন আর আমি পারবো না, কারণ এমনিতে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, তখন ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাব। আর এমনিতেও তো আমাদের এই ভাগীরথী এক্সপ্রেস তোমার রিজার্ভেশন করা ছিল, তাহলে তো সমস্যার কোনো মানে জায়গায় ছিল না, তাই বাবাকে বললাম যে একটু দেরি হলেও হোক কিন্তু ওই রিজার্ভেশনেই যাব। আর দেখতেই পাচ্ছ দুজনের কানে একদম হেডফোন ঢুকিয়ে দিয়ে আপন আপন ফোনে সব একদম ব্যস্ত, বাবা ওইদিকে ফেসবুক ঘাঁটছিল আর আমি ওইদিকে সিনেমা দেখছিলাম। তো তারই মাঝখানে একটা ছোট বাচ্চা ছেলে রুমাল বিক্রি করছিল, তো ওর কাছ থেকে একটা রুমাল নিলাম, 20 টাকা করে নিল। হ্যাঁ, রুমাল কেনার খুব একটা প্রয়োজন ছিল না, কারণ রুমাল আমাদের সেরকম কেউ ইউজ করে না, আমি টুকটাক করি, বাবাও তো সেরকম ইউজ করে না। ওর কাছ থেকে রুমাল একমাত্র কেনার কারণ হচ্ছে ওর ছেলেটা যেমন ছোট, মানে সেরকম কথা বলতে পারে না ও, মানে বলতে পারো কালা হলে যেরকম হয় সেই রকম, তাই বাবাকে বললাম যে একটা রুমাল নিয়ে নাও। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর শিয়ালদা স্টেশনে আলাদা করে বলার তো কিছুই নেই, কারণ আমার মনে হয় যত রাজ্যকার মানুষ সবই এখানেই আছে, এত পরিমাণে ভিড় হয় শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে আসার পাঁচ মিনিটের মধ্যেই দাদা এসে হাজির হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ নবাবদা, তোমরা হয়তো অনেকেই চিনবে জানবে। নবদার ব্যাপারে আমি অনেক বলেছি ভিডিওতে, আর নতুন করে বলার কিচ্ছু নেই, মানে এতটা পরিমাণে আমার সাথে থাকে, পাশে থাকে, আমার এত ভালো একজন মানে মানুষ আমি পেয়েছি আমার জীবনে, যার সাথে কিনা রক্তের কোনো সম্পর্ক নেই, দূর দূরান্তে কোনো সম্পর্কই ছিল না একটা টাইম, জাস্ট 2 বছর আগে থেকে পরিচয়, আর সেখান থেকে দাঁড়িয়ে এত একটা ভালো সম্পর্ক হয়ে যাবে জাস্ট বলে বোঝানো যায় না। স্টেশন থেকে এখন আমরা চলে যাব সরাসরি খেতে, কারণ খুব খিদে পেয়েছিল। ট্রেনে আমি টুকটাক খেয়েছিলাম কিন্তু বাবা সেরকম খায়নি, তাই বাবা পরোটা খেয়েছে আর আমি একটা নেমে লস্যি খেলাম, সেটা উইদাউট সুগারে, আর উইদাউট চিনিতে কিন্তু সত্যি খুব ভালো লাগে লস্যি খেতে, যারা খাওনি কখনো ট্রাই করো, দেখবে ভালো লাগবে, চিনি ছাড়াই ভালো লাগে খেতে। তো এখন আমরা যাচ্ছি আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজে। হ্যাঁ, তোমাদের বলে দিই, আমি কাজে এসেছিলাম বলতে গেলে তোমাদের বললাম না যে একটা ছোটোখাটো অনলাইন বিজনেস স্টার্ট করছি, তো সেই তারই মালপত্র তুলতে যাচ্ছি আর কি, কিছু সালোয়ার তুলবো, সালোয়ার পিস তুলবো, তো তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন বাজে 3:55, মানে 4:00 এখন, আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, এর আগের ভিডিও পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু এটা হচ্ছে বাজার করার পর আমার চেহারার অবস্থা, মানে আমাদের সব বাজার করা হয়ে গেছে, আমরা বাজার টাজার মানে যার জন্য এসেছিলাম সে সব বাজার করা হয়ে গেছে। এবার তারপরে কি বলবো তোমাদের, এত পরিমাণে আজকে রোদ গরম পড়েছিল, আর এত পরিমাণে হাঁটা চলা হয়েছে, আর আমি যে জুতোটা পরে গেছিলাম সেই জুতোটা ছিল শক্ত, মানে আমার পায়ের তলা রীতিমতো জল ছিল, আমি হাঁটতে পারছিলাম না, শেষ পর্যন্ত এত এনার্জি লস হয়ে গেছিলো মনে হচ্ছে আমি ওখানে ধপ করে বসে যাই কোনো একটা জায়গায়। তো শেষ পর্যন্ত দাদা আমার মুখের দিকে তাকিয়ে হুট করে বলল, না প্রিয়াঙ্কাকে আর হাঁটানো যাবে না, প্রিয়াঙ্কার কিছু একটা খেতে হবে, খিদে পেয়েছে। হ্যাঁ, 4:00 তখনও আমরা সব না খেয়ে,
সেই সকালের ওই লস্যি পরোটা যা যে যা খেয়েছে, ব্যাস ওইটুকুই, তাছাড়া কেউ কিচ্ছু খায়নি। সারা দিন খালি মুখে রৌদ্রে চারিদিকে হেঁটে হেঁটে বেরিয়ে মানে মালগুলো কেনা, কী যে দিন গেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট আমার পা ফুলে গেছে। তো এখন আমরা আসলাম খাবার জন্য কলকাতার নিউ মার্কেটের আমিনিয়াতে। এবার এখানে এসে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে। সেটা কি, এখানে চলছিল সিনেমা শুটিং। আমি না প্রথমে বুঝতেই পারিনি যে এখানে কে আছে কারা আছে, পরে আমি নোটিস করলাম যে এখানে চিরঞ্জিত ছিলেন, ওখানে সৌরভ দাস ছিলেন, আরও আর একটা হিরোইন ছিলেন, বাট আমার ওর নামটা জানা নেই। তোমাদের দেখাচ্ছি মুখটা, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। ওই যে সামনে হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে, ওটা হচ্ছে চিরঞ্জিত। হ্যাঁ, ফেসটা অতটাও ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারিনি। আর এই যে সৌরভ, সত্যি কথা বলতে গেলে সামনে থেকে এদেরকে দেখতে জাস্ট মানে কি বলবো, ক্যামেরাতে যেটা দেখি ভালোই লাগে, বাট সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিলো এদেরকে। সৌরভকে তো আমার খুব ভালো লাগছিলো, সেরকম চিরঞ্জিতকেও ভালো লাগছিল। আর ওই যে ওইটা হচ্ছে হিরোইন, কিছু একটা শ্যুট ছিল, ওয়েব সিরিজ বা সিনেমা টিনেমা হবে আমার ঠিক জানা নেই। তো নায়িকাটাকেও বেশ সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকেও খুব সুন্দর লাগছিল। এবার ওদের শুটিং হওয়ার পর সবাই রীতিমতো যে যার মতো সেলফি তুলছে, ওদের ছবি নিচ্ছে। এবার আমাকেও বাবা বলছিল, দাদা বলছিল যে একটা ছবি তোলো। এবার সত্যি বলতে কি বলতো, আমার চোখ মুখের তখন যা অবস্থা ছিল, আমার মানে নিজের থেকেই কেমন লাগছিল যে আমি যাব, আমার নিজেকে কেমন লাগবে, নিজের ছবি ভালো লাগবে না, চোখ মুখের যা অবস্থা ছিল আমার, আমি সেই কারণে ওদের সাথে কোনো সেলফি নিতে পারিনি। তুললেই তোলা যেত, দেখতেই পাচ্ছ খুব একটা যে ভিড় ছিল সেটা একদমই না, যে যদি একটা সেলফি নিতাম নেওয়া যেত। পরে আমাকে বাবা বলছে যে একটা ছবি তুলতে পারতে, তোমার ভিডিওতে কাজে লাগতো। তো কি আর করবো, আমি আমার তো নিজের এনার্জি যেমন তেমন নিজের চেহারার জন্য জানি। তুমিও দেখতে পাচ্ছ আমার চোখ মুখের কী অবস্থা, সারাদিন রৌদ্রে ঘুরে ঘুরে পুরো কেলো মার্কা হয়ে গেছি, তারপরে মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। সো ওই অবস্থায় আমি যেতাম না ভাই, মানে আমার আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, সেই কারণে ওদের সাথে সেলফি তোলা হয়নি। বাট ঠিক আছে, দেখেছি তো, এটাই অনেক। তো যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, আমিনিয়াতে বিরিয়ানি পাওয়া যায়, তাছাড়া অন্য খাবারও পাওয়া যায়। মানে আমি বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি, তার সাথে একটা মাটনের বড় পিস ছিল, আর এই যে একটা বড় আলু ছিল। মাটন বিরিয়ানিটা আমার খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি। আর বাবা নিয়েছিল হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে চিকেন চাপ। আর আমরা তিনজন বিরিয়ানি নিয়েছিলাম, তিনজন বলতে আমি, দাদা আর দাদার ওই যে ড্রাইভার ছিল, ড্রাইভার দাদাটা। সত্যি কথা বলতে ড্রাইভার দাদাটাও কিন্তু ভীষণ ভালো ছিল, আমাদের অনেক হেল্প করেছে। তো খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম গাড়িতে, এখান থেকে সরাসরি যাব শিয়ালদা, কারণ আমাদের রিটার্ন যেতে হবে আজকে। আর রিটার্ন ট্রেনের টাইম হচ্ছে তোমার 6:20, তো 6:20-র মধ্যে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। তো আমরা 6:20-র আগেই স্টেশনে পৌঁছে গেছি, মানে 6টার আগেই, দেখতেই পাচ্ছ 17:50 পাচ্ছে। আর এখন গাড়ি থেকে মাল নামানো হচ্ছে। আমাদের মালের তিনটে ব্যাগ ছিল, তার মধ্যে বাবার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে সব থেকে বড় এবং ভারী। আর বাবার তো হাতে ব্যথা প্রচণ্ড, তোমাদের তো বলেইছি, তো ওইটা নিয়ে বাবার একটু অসুবিধা হচ্ছিল, খুবই ভারী ছিল। শেষ পর্যন্ত বাড়ি আসতে আসতে কি হয়েছিল, যে ক্যারি ব্যাগটা ছিল ওটা ছিঁড়ে গেছে, পরে চাদর দিয়ে বেঁধে নিয়ে আসতে হয়েছে। তো দাদা আমাদেরকে স্টেশন পর্যন্ত আগাতে এসেছিল, তো দাদারা তারপর দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 11:25, এখন আমরা ডোমকলে চলে এসেছি, এবার এখান থেকে সরাসরি চলে যাব বাড়ি। এখন বাজে পুরো 12:09, এইমাত্র বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, ভাবলাম যে ভিডিওটা করবো না, কিন্তু একবার ভাবলাম যে ভিডিওটা শেষ করেই দিই, কারণ আজকে যে এরকম পরিমাণে দৌড়ঝাঁপ করা হয়েছে, হাঁটাহাঁটি করা হয়েছে, কালকে আমার সকালে ঘুম ভাঙবে না, সেই কারণে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। কালকে তো ভিডিও এমনিতে আপলোড হবে না, কারণ আমি এডিট করতে পারবো না আজকে। আর মা ওইদিকে আমার সব ড্রেসের কালেকশন দেখাচ্ছে, অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আর তোমরা অনেকে বলছিলে যে যারা ফেসবুক ইউজ করে না দিদি, তাহলে তারা কি করে নেবে, তাদের জন্য আমি ইউটিউবে কোনো একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, তোমাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারো। দুদিন আগে 2 তিনটে পার্সেল অর্ডার করেছিলাম তোটার সাথে, আমার মায়ের সব থেকে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ঘর মোছা, মানে মপ। এর আগে মাও যে স্টিকগুলো হয় না, নর্মাল স্টিকগুলো দিয়ে ঘর মুছতো, এবার ওইগুলো কি হয়, ওই স্টিকগুলোর যে যেটা দিয়ে মোছে আর কি, সেটা জলে ভেজানোর পর হাত দিয়ে চাপতে হয়, মানে চিপতে হয়, ওটা কেমন একটা লাগে, জলটাও একদম ঠিকঠাক ভাবে চেপা হয় না, সেই কারণে এটা নিয়ে আসা হয়েছে। এটা কি সিস্টেম আছে আমি জানি না, এটা সিস্টেমটা দেখতে হবে, তাই না? হ্যাঁ, না ধরো। আর আমি জুতো অর্ডার করেছিলাম, হিল জুতো, অনেকদিন হিল জুতো পরিনি,
তাই ভাবলো অর্ডার করি। কিন্তু জুতোগুলো তো বা বেশ সুন্দর লাগছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি পরে হাঁটতে পারবো কিনা সেটা একটা ব্যাপার। এত ওই পরে দেখি না হলে রিটার্ন করে দেবো। আজকে ভাবলাম যে নিউ মার্কেট থেকে নেবো, কিন্তু শেষ পর্যন্ত সময় হলো না, দিয়ে নেওয়া হলো। আমি অনলাইন থেকে যতগুলো জুতো নিই না কেন, জুতোগুলো বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু পরে আমি আর হাঁটতে পারি না। এবার যেটা পরে হাঁটতে পারি না সেটা তো নেওয়া যাবে না, তাই না? তো যে জুতোটা আমি ফ্লিপকার্ট থেকে নিলাম ওটা তো অনেকটাই হিল, আমি পরে হাঁটতে পারছি না। আমি আর অনলাইন থেকে জুতো নেব না, কারণ যতবার নিয়েছি ওরকম হিল দেখে পছন্দ হয়েছে বাট পরতে পারিনি আমি। মানে প্রায় 3 ইঞ্চি কি 4 ইঞ্চির ওপরে হিল হবে ওইটা। তুমি তো হাই করে দাও, তুমি অনেকদিন আসোনি আমার ক্যামেরার সামনে, অনেকদিন আসোনি ক্যামেরার সামনে, এটা হাই করে দাও, হাই করে দাও, ছুন তো ছুন তো। ওর মুখ দিয়ে আওয়াজ বের করছে, বুঝতে পারছ? এখন ও যখন খেতে পায় তার কাছে কীরকম আওয়াজ করে, কত সুন্দর লাগছে না? আর এই যে মুখের এখানে খাম দেখছো, ও কিসে গিয়ে খাম করে নিয়ে এসছে, কিসে আর হবে, সে তো থাকে লেবু গাছের তলে, লেবু গাছের ওই দিকেই হবে। দিয়ে সেদিন মা আমার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে, চলো খিদে পেয়েছে তোমাকে খেতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে ওই খেতে গেছিলাম আমরা বিরিয়ানির দোকানে, তোমাদের তো বললাম যে চিরঞ্জিত, ওখানে সৌরভ দাস আর ওই হিরোইনটার নাম আমি জানি না, মনে নেই আমার। তো বাবা বলছে ছবি তোলো, যাও গিয়ে ছবি তোলো। এবার আমার সেই মুহূর্তে চোখ মুখের অবস্থা তোমরা দেখেছো, কি বিচ্ছিরি হয়েছিল। এবার বলো, এবার কে না চাইবে বলো, ওইরকম একটা বড় অ্যাক্টরের সাথে গিয়ে যাতে ছবি তুলতে সবাই চাইবে। তো কিছুটা হলেও ভিডিওর জন্য হলেও আমার উপকার হতো যদি আমি ছবি তুলতাম বা গিয়ে একটু ভিডিও করতাম বা কিছু, কিন্তু আমার চোখ মুখের যা অবস্থা, আমি নিজেই নিজেকে আমার দেখে কেমন লাগছে, তাহলে ওদের সামনে আমি যাবো কী করে? সেই কারণে যাওয়া হয়নি। তো ঠিক আছে, সামনে থেকে দেখেছি তো এটাই অনেক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।